আজকের ভিডিওতে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে কাউকে ছবি বা ভিডিও পাঠালে সে যেন ডাউনলোড বা সেভ করতে না পারে, এমনকি স্ক্রিনশটও না দিতে পারে, জাস্ট সে দেখতে পারবে। ট্রিক্সটি শিখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা সাধারণত হোয়াটসঅ্যাপে কিভাবে ফটো বা ভিডিও সেন্ড করি, কারো চ্যাট লিস্টে প্রবেশ করে এখান থেকে পেপার ক্লিপ আইকনে ক্লিক করে গ্যালারি থেকে ফটো বা ভিডিও সিলেক্ট করে এভাবে সেন্ড করে দেই। তারপরে এটা যার কাছে যায় সে কিন্তু চাইলে এভাবে ইজিলি ডাউনলোড বা সেভ করতে পারে বা ফরওয়ার্ডও করে রাখতে পারে। তো এখন যে আমি ট্রিক্সটি দেখাবো, এই ট্রিক্সটি যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা কাউকে ফটো বা ভিডিও সেন্ড করলে যাকে সেন্ড করবেন সে কিন্তু কোনোভাবে আপনার পাঠানো ফটো বা ভিডিও সেভ বা ডাউনলোড করতে পারবে না, এমনকি ফরওয়ার্ডও করতে পারবে না, এবং যদি স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করে সেটাও কিন্তু সে করতে পারবে না। তো সেটা কিভাবে দেখুন। ফটো বা ভিডিও সেন্ড করার জন্য সাধারণভাবে এই যে পেপার ক্লিপ আইকন এটাতে ক্লিক করবেন, তারপরে গ্যালারিতে প্রবেশ করবেন, তারপরে আপনার ফটো বা ভিডিও সিলেক্ট করবেন। সেন্ড করার আগে এই যে দেখুন একটা অপশন রয়েছে, এটা টাইমারের মতো আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তাহলেই দেখবেন একটি পপ আপ ওপেন হবে। তো দেখুন এখানে স্পষ্ট লেখা আছে যে ভিউ অনস মেসেজ জাস্ট গট মোর প্রাইভেট, অর্থাৎ আপনি যে ফটো বা ভিডিও পাঠাবেন সেটা শুধুমাত্র একবারই দেখা যাবে। তো এখান থেকে এই যে ওকে অপশন এটাতে ক্লিক করবেন, তারপর এটা এখান থেকে সেন্ড করবেন। তো প্রতিবার কাউকে ফটো বা ভিডিও সেন্ড করার আগে এটা এখান থেকে এরকম করে নিবেন, তারপরে সেন্ড করবেন। তো দেখুন সেন্ড করার পর এখানে কিন্তু ছবির কোনো প্রিভিউ দেখাচ্ছে না। তো যার কাছে সেন্ড করেছেন তার কাছে কিভাবে আসবে দেখুন। তো আমি একটি ফটো সেন্ড করছিলাম, তো এখানে ফটো লেখা আসছে। তো সে যদি এটার উপরে ক্লিক করে দেখুন তার কাছে একটি পপ আপ আসবে, দিস ইজ এ ভিউ অনস ফটো সো ইটস মোর প্রাইভেট, মানে এটা সে একবারই দেখতে পাবে। তারপর সে এখান থেকে ওকেতে ক্লিক করবে, তাহলে আপনার পাঠানো ফটোটি সে দেখতে পাবে। দেখুন এটা কিন্তু সেভ করার বা ডাউনলোড করার কোনো অপশন নেই। দেখুন স্ক্রিনশট দিতে গেলে স্ক্রিনশট হচ্ছে না। দেখুন স্ক্রিনশট দিতে গেলে এখানে লেখা আসে কুডেন্ট ক্যাপচার স্ক্রিনশট, অর্থাৎ স্ক্রিনশট নিচ্ছে না, অর্থাৎ এটা কেউ সেভ বা ডাউনলোড করতে পারবে না, এমনকি স্ক্রিনশটও নিতে পারবে না। এখন যদি আপনি এখান থেকে ব্যাকে চলে যান তাহলে দেখবেন ফটোটি গায়েব, মানে এটা সে একবারই দেখতে পাবে। দেখুন এখানে লেখা আসছে ওপেন্ড, অর্থাৎ একবার ওপেন করা হয়েছে। তো হোয়াটসঅ্যাপে আপনারা প্রতিবার ফটো বা ভিডিও সেন্ড করার আগে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার পাঠানো ফটো বা ভিডিও কেউ সেভ করতে বা ডাউনলোড করতে পারবে না, এমনকি স্ক্রিনশট বা ফরওয়ার্ডও করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।